অ্যান্টার্কটিকা পৃথিবীর সপ্তম মহাদেশ। বরফের চাদরে থাকা এই মহাদেশের প্রতি সবারই কম বেশি আকর্ষণ রয়েছে। তলদেশে ভূমি আর ভূমির উপরে সম্পূর্ণরূপে বরফে আবদ্ধ অ্যান্টার্কটিকার এই বৈশিষ্ট্যই মানুষকে আরও বেশি আকর্ষিত করে। অ্যান্টার্কটিকার বরফময় প্রান্তরে ঘুরে বেড়াতে এক রোমাঞ্চকর অনুভূতির স্বাদ অনেকেই পেতে চায়। রোমাঞ্চকর এই অভিযানে প্যাঙ্গুইনের মধ্যে হাঁটা, আইসবার্গের পাশাপাশি কাক করতে পারেন, এমনকি বসে বসে এই আশ্চর্যজনক ল্যান্ডস্কেপের শব্দের সিম্ফনি শুনতে পারেন। বরফ আচ্ছন্ন এই রোমাঞ্চ অ্যান্টার্কটিকাতে যারা যেতে চান তাদের জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন। আজ আপনাদের জানাবো অ্যান্টার্কটিকার বৃত্তান্ত। সেই সাথে অ্যান্টার্কটিকা ভ্রমণ করতে হলে আপনাকে যা যা করতে হবে তার বিস্তারিত বর্ণনা। আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পাশাপাশি আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিন। অনেকেই হয়তো জানেন অ্যান্টার্কটিকায় গবেষকদের সাথে সামরিক বিমানে যাওয়া যায়, তবে আপনি চাইলে আরও সহজে যেতে পারবেন। আপনাকে যা করতে হবে তা হলো বুয়েনস আইরেস, আর্জেন্টিনা বা পান্টা অ্যারোনাস চিলিতে পৌঁছানো। এই সকল দেশে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিশ্বের নিয়মিত পরিষেবা। অ্যান্টার্কটিকাতে সমুদ্রযাত্রার বেশিরভাগই আর্জেন্টিনার উশুয়া থেকে ছেড়ে যায় বুয়েনস আইরেস, আর সেখান থেকে 3.5 ঘন্টার সরাসরি ফ্লাইট। গ্রীষ্মকাল জুড়ে উশুয়ার বন্দর থেকে ভার্জিন দ্বীপপুঞ্জ, ভূমধ্যসাগর কিংবা আলাস্কার মতো যে কোনো বিপদসংকুল পথ নির্বিঘ্নে যাত্রা করে। আর্জেন্টিনার উশুয়া থেকে সমুদ্রপথে যাত্রা করে অ্যান্টার্কটিকায় প্রবেশ করে। এই সময় তারা কুখ্যাত ড্রেক প্যাসেজ অতিক্রম করে। একটি ড্রেক প্যাসেজের আয়তন 600 মাইল, এই অংশটুকু জলের অংশ যা দক্ষিণ আমেরিকাকে অ্যান্টার্কটিকার উপদ্বীপ থেকে আলাদা করেছে। তবে ড্রেক প্যাসেজ যখন বরফ অবস্থায় থাকে তখন এটি পাড়ি দিতে 1.5 দিন সময় নেয়, আর এই পুরোটা সময় জাহাজে অবস্থান করতে হয়। তবে এই দুর্দান্ত অ্যালবার্টসের মতো বন্যপ্রাণী দেখা পাওয়া যায়। ভ্রমণকারীরা যদি ড্রেক প্যাসেজ এড়িয়ে যেতে চায় তাহলে তারা চীনের পোর্টা অ্যারেনাস থেকে সরাসরি অ্যান্টার্কটিক উপদ্বীপের সংলগ্ন একটি দ্বীপের বিমান ঘাঁটিতে উড়ে যেতে পারেন। সেখান থেকে তারা জাহাজে চড়ে পোন্টা অ্যারেনাস ছাড়ার কয়েক ঘন্টা পরে হিমবাহ এবং পেঙ্গুইনের মুখোমুখি দাঁড়াবে। আর্জেন্টিনা দেখার সর্বোত্তম সময় হল অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, সে সময় দক্ষিণ গোলার্ধে থাকে বসন্তের শেষ আর শরতের শুরু। এই সময় অ্যান্টার্কটিকায় বরফের সমুদ্রগণে হিমবাহের সৃষ্টি হয় যাতে জাহাজগুলো চলাচলে উপযুক্ত হয়। অক্টোবরের শেষের দিকে থেকে গ্রীষ্ম শেষ না হওয়া পর্যন্ত ভ্রমণকারীদের সংখ্যা বাড়তে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যান্টার্কটিকায় শরৎকালে শেষ হতে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় লাগে। বিভিন্ন ঋতুতে অ্যান্টার্কটিকা বিভিন্ন রূপ ধারণ করে। অ্যান্টার্কটিকায় অভিযান কতদিনের? পেঙ্গুইনের দেশে আপনি কতদিন অভিযান করবেন তা নির্ভর করবে আপনার ভ্রমণ পরিকল্পনার উপর। যেমন জাহাজে গেলে অ্যান্টার্কটিকা পৌঁছাতে বেশ সময় লাগে, আবার উড়োজাহাজে সরাসরি অ্যান্টার্কটিকা পৌঁছানো যায়। এছাড়া আবহাওয়ার উপরও অনেক কিছু নির্ভর করে। অ্যান্টার্কটিকা পরিদর্শনের জন্য ফ্লাইট বেছে নিলে অ্যান্টার্কটিক উপদ্বীপ সহ আপনাকে মহাদেশের অনেক জায়গায় নিয়ে যাবে, 8 দিনের মধ্যে দ্রুত ফিরে আসে। এই মহাদেশের অনেক জায়গায় 3 সপ্তাহ বা তার বেশি স্থায়ী হয় না। সর্বাধিক সাধারণ অভিযানগুলো প্রায় 9 থেকে 10 দিন স্থায়ী হয়, যার মধ্যে অ্যান্টার্কটিকায় পূর্ণ 5 দিনের অভিযান। দক্ষিণ আমেরিকা থেকে উড়ে যাওয়ার পরিবর্তে যদি সমুদ্রযাত্রা করা যায় তাহলে উশুয়াহা থেকে যাত্রা করে ড্রেক প্যাসেজের অভিজ্ঞতা নিয়ে পাখি আর তিমির সাথে সাক্ষাৎ পাওয়া যাবে সহজে। সমুদ্রে কাটানোর সময় সমুদ্রের অবস্থা এবং বাতাসের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে প্রায় সমুদ্রে 1.5 থেকে 2 দিন সময় লাগে। সমুদ্রযাত্রার বাকি অংশটি অ্যান্টার্কটিক উপদ্বীপের আপাত দৃষ্টিতে অবিরাম উপকূলীয় পরিবেশে কাটানো হয়। একটু সময় নিলে অ্যান্টার্কটিকা মরুভূমির গভীর অন্বেষণ করা যায়। যাদের অদেখাকে আবিষ্কারের তৃষ্ণা বেশি তাদের অভিযানে রয়েছে যা দক্ষিণ মহাসাগর এবং এর অনন্য দ্বীপগুলো অন্বেষণ, যা করতে তাদের সময় লাগে 20 বা তার বেশি দিন। এই বাড়তি অভিযানের মধ্যে রয়েছে বন্যপ্রাণী সমৃদ্ধ ফ্রকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ জর্জিয়ার সহ মরুভূমি ভ্রমণ। অ্যান্টার্কটিকা উপদ্বীপে কাটানোর দিনগুলি ছাড়াও
এই অভিযানগুলোকে তারা অনুসন্ধান করে পৃথিবীর সবচেয়ে নিচে বন্য পরিবেশ। কেমন হবে অ্যান্টার্কটিকা জাহাজের অভিযান? অ্যান্টার্কটিকায় রোমাঞ্চকর অভিযানের সর্বোত্তম উপায় হলো জাহাজ চড়ে অভিযান। এগুলো সাধারণত ক্রু জাহাজ থেকে ভিন্ন। অভিযানের জাহাজগুলো অনেক ছোট, এটা ভ্রমণকারীদের মহাদেশের কাছাকাছি যেতে দেয়। তাছাড়া প্রকৃতপক্ষে ভ্রমণ করতে এবং হিমবাহের ল্যান্ডস্কেপগুলোতে পা রাখতে এই জাহাজের বিকল্প নেই। বড় বড় জাহাজগুলো অ্যান্টার্কটিকার অন্যতম আকর্ষণ। এই ধরনের জাহাজগুলোতে 500 থেকে 2000 যাত্রী বহন করে। অন্যদিকে ছোট জাহাজগুলিতে 70 থেকে 200 যাত্রী বহন করে। আর এই ধরনের অভিযাত্রীকে জাহাজের সংখ্যা প্রায় 200টি। অ্যান্টার্কটিকা মহাদেশের সকল পর্যটন বিধি মেনে চলে এবং দ্বীপ উপদ্বীপ সব জায়গাতেই দৈনিক অবতরণ করে, সেই সাথে উল্লেখযোগ্যভাবে নানান কাজকর্মের জন্য অনুমতি দেয়। এই ছোট জাহাজগুলো বরফখণ্ড এবং বন্যপ্রাণীর মধ্যে ভ্রমণ করে। এই কথা ঠিক, অ্যান্টার্কটিক উপদ্বীপের এই ধরনের অনুসন্ধান বড় জাহাজে সম্ভব নয়। অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অ্যান্টার্কটিকায় থাকাকালীন আমি কি করতে পারি? অ্যান্টার্কটিকায় অভিযানে জাহাজ থেকে নামা এবং নতুন পরিবেশের অভিজ্ঞতা নেওয়া একটি বড় ব্যাপার। অ্যান্টার্কটিকার উপদ্বীপ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ জর্জেরিয়া উপকূলে যাত্রা করার সময় বেশিরভাগ সমুদ্রযাত্রা অন্তত একবার ল্যান্ডফল করে। এই সময় আপনি পেঙ্গুইন এবং সিলগুলির মধ্যে হাঁটতে পারেন। মরুভূমির বিশালতা প্রদীক্ষণের জন্য ভ্যান্টেজ পয়েন্ট পর্যন্ত যেতে পারেন। এছাড়াও হিমবাহ, আইসবার্গ এবং বন্যপ্রাণীর সাথে সময় কাটাতে পারবেন। জর্ডিয়া ক্রুইসেস করে যেতে পারেন ভাস্কর্য করা আইসবার্গ, সিল, পেঙ্গুইন এবং তিমি সহ সামুদ্রিক প্রাণী পরিদর্শনে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা চাইলে বরফের উপর ক্যাম্পিং করতে পারেন। অ্যান্টার্কটিকায় ক্যাম্পিং। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মের রাতের আকাশের নিচে আপনার স্লিপিং ব্যাগ সেট করে যখন আপনি দেখবেন আপনার অভিযাত্রীর জাহাজটি প্রতিবেশী দ্বীপের পেছনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, হিমবাহের আওয়াজ এবং পেঙ্গুইনের কণ্ঠস্বর আরো বেশি শ্রোতিমধুর হয়ে ওঠে যখন আপনি বরফের বুকে ক্যাম্পিং করবেন। বরফ আচ্ছন্ন বিশুদ্ধ অ্যান্টার্কটিক নীরবতা আপনাকে আরো আচ্ছন্ন করবে যখন আপনি ঘুমের মধ্যে চলে যাবেন। এমন সকালে আপনি প্রথম যে দৃশ্যটি দেখতে পাবেন তা হলো কাছাকাছি হিমবাহ এবং একটি সুরক্ষিত অ্যান্টার্কটিক কোভের শান্ত জল এবং সম্ভবত একটি বা দুটি পেঙ্গুইন জলের ধারে বিশ্রাম নিচ্ছে। অ্যান্টার্কটিকে অভিযানের জন্য সত্যি অনন্য অভিজ্ঞতা। অ্যান্টার্কটিকে স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং, যদিও অ্যান্টার্কটিকায় প্রচণ্ড ঠান্ডা হওয়ার জন্য খ্যাতি রয়েছে, তাই ভ্রমণের জন্য গ্রীষ্মকালে অ্যান্টার্কটিকা উপদ্বীপ বেশ উপযোগী থাকে। তাই চাইলে এই সময় ভ্রমণকারীরা স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ড দ্বারা বরফের উপসাগরগুলোতে নেভিগেট করতে পারে। অনেক লোক প্রায় সাবপোর্টিংকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাথে যুক্ত করে, তবে এটি আসলে অ্যান্টার্কটিক আরো ভালোভাবে উপভোগ করার জন্য ভালো মাধ্যম হতে পারে। একটি শান্ত বিচ্ছিন্ন কোবের মধ্যে দিয়ে প্যাডলিং করা শরীরের নড়াচড়া করার অন্যতম সেরা উপায় হতে পারে। পোরপোইজিং প্যাঙ্গুইনের শব্দ এবং কাছাকাছি ভাসমান হিমবাহের টুকরো টুকরো পানির শব্দে অ্যান্টার্কটিকার জল জীবনের সাথে মিশে এবং আপনার বোর্ডের নিচে বা কাছাকাছি গ্লাইডিং পেঙ্গুইন, তিমি এবং সিলের সাথে ঘনিষ্ঠ মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয়। এবার আমরা জানব অ্যান্টার্কটিকার সাগর কাকিং সম্পর্কে। অ্যান্টার্কটিকায় অভিযাত্রীদের জন্য সাগর কাকিং একটি প্রিয় খেলা। স্ট্যান্ড আপ প্যাডেল বোর্ডিং এর মতো কায়করা শান্তভাবে করতে পারে। অ্যান্টার্কটিকা আসলে কেমন শুনেছে তাতে হস্তক্ষেপ করার জন্য কোনো কাছাকাছি মুঠো নেই। কায়করা প্রায়শই তাদের দৈনন্দিন দুঃসাহসিক কাজগুলোকে ইউএসবি বোর্ডের চেয়ে কিছুটা এগিয়ে নিয়ে যায়। গ্রাউন্ডেড আইসবার্গের ক্যাথড্রালের মধ্যে দিয়ে নিরাপদ রুট নেভিগেট করে এবং হাজার হাজার পেঙ্গুইনের বাসা বাঁধে উপকূলীয় উপকূলে নিঃশব্দে উপকূল থাকে। মাঝে মাঝে কায়কাররা তাদের প্রাকৃতিক পরিবেশ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর মুখোমুখি হয়, যেমন সিল বা তিমি। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের সর্বদাই একটি নিরাপদ দূরত্ব থেকে দেখা হয়, কারণ অপারেটর নির্বিশেষে সমস্ত কায়াকিং প্রোগ্রামের জন্য নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তবে বিশাল সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের সাথে জল ভাগ করে নেওয়ার সময় কায়কররা যে অনুভূতিগুলো অনুভব করেন তা অন্তত বলতে গেলে নম্র হয়। অভিজ্ঞতার ধরন যা প্রায়শই বন্যপ্রাণী এবং অন্বেষণের জন্য আজীবন আবেগ তৈরি করে। স্নো শুইং, নতুনদের পর্বতারোহণ, বর্ধিত পর্বতারোহণ এবং কুখ্যাত পোলার প্রাঞ্চ সমস্ত অ্যান্টার্কটিক অভিযানে অন্তর্ভুক্ত করলে এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি হবে।